মনে মির্জা উকিলের ভিলেনের কথা তোকে আমি সম্পূর্ণ এখন কবির পারবো না, খালি এইটুক কয়ে রাখি তোর যে জামিন হোক সেটাও কিন্তু ওই মির্জা উকিল চায় নাই। সব কিছু আমার নলেজ আছে রে মুক্তা, সব আমার হিসেবের মধ্যেই আছে, টাইম হলি পরে পাই টু পাই সব হিসেব মিটে দেওয়া হবে, কোনো টেনশন করিস না। ওস্তাদ আমার জন্য ওয়েট করতে কই নাই, এই যে দেখেন কেডা আইছে। ওরে বাবা তোর কুদ্দুস শেখ, তিনি তো বিরাট মালিক, বিরাট। তা আমার মতো ক্ষুদ্র ড্রাইভারের কাছে কুদ্দুস সাহেবের কি কাজ? দেখ বুলেট, টাকা খরচ করে নেশা করছি, আমার নেশা কিন্তু ছুটে দিস না, মিজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মতি ভাই আমার, এসব কিছু মনে রাখে না ভাই, সব কিছু ভুলে যায়। কালকে দিন তুমি গাড়িটা বাইর করো ভাই। এই কথাটা কর লেগেন কখন তেন আমি বসে রয়েছি তোমার অপেক্ষায়, মশাদি না হলেও একশোরও বেশি রক্ত খাওয়াইছি। তুমি একশোর রক্ত খাও কি এক মন রক্ত খাও তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তোমাকে ডাইফোর্স দিছি, ডাইফোর্স। মতি তুমি তো কইতে ভাই, ইংরেজি ডাইফোর্স দিলি পরে সেটা সত্যি হয় না, আর সেটা কোনো কার্যকরও হয় না। মনে করো আমার ব্যাপারটাও মনে করো কোনো কার্যকর হয় নাই। তুমি কিছু মনে করে না ভাই, এ সব কিছু ভুলে যায়, কালকে গাড়িটা বাইর করো ভাই। তাই তো, কথা তো তুমি ঠিকই করছো, তোমাকে তো আমি ইংরেজিতে ডাইফোর্স দিছি, তাহলে তো সত্যি সেটা কার্যকর হয় নাই, কারণ ইংরেজিতে ডাইফোর্সের কোনো মূল্য নাই, নো ভ্যালু। তাহলে ভাই আজ তাহলে তুমি কাল গাড়ির স্টিয়ারিং এর গোষ্ঠী দরকার। ওকে 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 করে দিচ্ছি, নো প্রবলেম। এই যা আমার নিশা শুনে দিয়ে যা, তাকে তুলো যা। আপনার সব আমি তো বলি সব কাজ। দেখেন সিনিয়র, সারাটা দিন এই শরীর নিয়ে মনে করেন যে ওই অষ্টধাতু মনির জন্য যে খাটাখাটনিটা আমি করলাম সেটা যদি আপনাকে আমি একবার মন খুলে কয়ের পারতাম, আমার দিলের এই কথাটা যদি কয়ের পারতাম, ওই অষ্টধাতু মনি আমার সাথে দুঃখে দাও। এই অষ্টধাতুর মনির ব্যাপারে আমি তোমাকে কোনো বুদ্ধি পরামর্শ দেবার পারব না, অন্য কোনো ব্যাপার থাকলে কও, আমি প্রসেস করবো। উপকার করবে গেছিলাম, ভাবলাম যে সব প্রসেস হতে হতে তো রাত হয়ে যাবে, নিয়ে রাত হয়ে গেলে পরে তো আজকে মনে জেল তিন বাইর হয়ে পারবি না, তাই। তার মানে মনি জামিনে বাইর হয়ে আছে, তা এই কুসুমটুক আগে করলে তো হয়ে যায়। কুসুমটুক যদি আপনাকে আগে করতাম তাহলে তো আপনি আমার দুঃখের কথাটা শুনতেন না সিনিয়র। দুঃখের কি আছে, তুমি নিজেই তো বলি যে ভালোবাসার টানে তুমি জামিনের কপি নিয়ে তার ভালোর জন্যে জেল গেট পর্যন্ত গিয়েছিলে, তোমার আবার দুঃখ কিসের? ওই যাই তো আমি ফাঁসে গেলাম সিনিয়র, মনে করো সব প্রসেস শেষ হওয়ার পরে মনি জেল থেকে বাড়াইলো, বাড়াই কি কয় জানেন, রাত হয়ে গেছে, একা একা বাড়িতে যাওয়া নাকি তার জন্য খুব রিস্কি, বলো যে আমাকে একটু পৌঁছায় দাঁড়া। একবার চিন্তা করে দেখেন সিনিয়র, আমি আর মনিকে এক রিক্সায় আটে ও তো বাবুগিরির মতো করে বসে পড়লো,
আমি যে বসলাম সেটা যা মনে করেন রডের মতো বসলাম শিল্পী আর রিক্সা লাগ দিয়ে দাও সমস্যা কি আর তারপরে আমার ফিসের কোনো কথা কয় না কয় কি এগুলি নাকি আমার অভিজ্ঞতার মূল্য এতে কোনো সমস্যা নাই কারণ তুমি তো জনসেবা করতেছো এর জন্য মূল্য তো তোমার দেওয়াই লাগবে আরো কি কয় জানেন ওই অষ্টধাতু মণি কয় যে আমি নাকি ভবিষ্যতে অনেক বড় উকিল হব এই কথা কেন সেটা বিচার তোমাদের উদ্দেশ্য তো বড় উকিল হওয়া না প্র্যাকটিস করে যে বড় উকিল হবা সেটাও তোমরা চাও না তোমাদের উদ্দেশ্য হলো বড় নেতা হওয়া আর বড় নেতা হওয়ার গেলি এইসব ক্যাডার মাস্তান তোমার হাতে রাখা লাগবে তা পালা লাগবে বুঝেছ তো ওরা জানতাম যদি তোমাকে চিঠি লিখতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে যে লেখাপড়া জানতাম যদি কেলো কি হয়েছে কি শুনো না কি হয়েছে বই ছেড়ে দিলে কিছু শুনি একটা কথা কব আচ্ছা কব দেখি শর্টে কব তোমার তো জেলখানা থানা পুলিশ সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে তাই না হ্যাঁ ধরবা গেলে সেটা বলতে পারো অনেক অভিজ্ঞতা আছে মনে করো যে আমার বাড়িটাই একটা কাছারি বাড়া বুঝতে পারিস ছোটবেলা থেকে মনে করো যে উকিল মুক্তার তারপর দারোগা আসামি ওগের সাথে এত বেশি উঠা বসা করেছি মনে করো যে ওগের সম্পর্কে একটা বিশাল ধারণা হয়ে গিয়েছে মনে করো ছোটখাটো একটা উকিলের সে আমার কোর্ট কাছারি সম্পর্কে মেলা বেশি ধারণা আছে বুঝতে পারিস সত্যি কথা কবে হ্যাঁ কাও কথাটা ঠিক না শোনা একদম ঠিক না তোমার উপর থেকে আমার প্রেম নষ্ট করার জন্য তোমার আব্বা এটা মানে আমার শ্বশুর সাহেব এটা অপপ্রচার করেছে তবে দু একবার যে যাইনি সেটা ঠিক নেই মানে গেছি কিন্তু তোমার সাথে যখন প্রেমটা হয়ে গিয়েছে তখন আমি অন্য মানুষ হয়ে গেছি আমি রোমান্টিক হিরো হয়ে গেছি আমি ওই সব কাজ আর করিনি যার জন্য আমার জেলে যেতে হবে বলে করিনি আর যাই আমার আচ্ছা জেলখানায় কি মহিলাদের থাকার ব্যবস্থা আছে হ্যাঁ থাকবে না কিছুর জন্য অবশ্যই আছে থাকবে তাহলে তোমাদের অষ্টধাতুর বোনেরা কি জেলে গেছে না 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 সেরকম কোনো পরিস্থিতি হয়নি একবার অবশ্য হয়েছে কি ওই যে পাড়ায় পাড়ায় মারামারি হয়েছিল বুঝতে পারিস এই জন্য ওই একবার জেলে যাওয়ার উপক্রম হয়েছিল গিয়েছিল জাস্ট জেল বরাবর গিয়েছিল তো মুসলেকা দিয়ে নিয়ে আসি তবে মুখটা কিন্তু ভেবি ডেঞ্জারাস বুঝতে পারিস হাত মারাত্মক চলে একবার ফুল মাইরে মনে করতে ভুলি না মার গিয়েছিল বুঝতে পারিস ডরে কেস করে নি বলে থানা থেকে এখন তো মনে হচ্ছে আমি আর তুমি যখন পালা আসার পর আব্বা কেস করবার চেয়েছিল কেসটা করলি পরে ভালো আমি আর তুমি একসাথে জেলে থাকবার পারতাম সুন্দরী ভালো বলিস হাম তুম একে কামরে হো বন্ধ হো ওর সাবি লাগ যায় ভালো বলিস ভালো এক হলো নীলা মৃত দুই হীরা বেগম তোর মা তিন মতি বাইরে চার মানিক জেলখানা না না থানায় আব্বা মেজবামা পুলিশ ধরে নিয়ে কিন্তু ভালোই হয়েছে তোমার ইস্যুটা হালকা হয়ে গেছে আর আম্মাও কিন্তু তোমার বাইতার সাথে অ্যাকশন নিল খোর তার এই কথা কবি নেই অ্যাকশন নেওয়ার টাইম এখনো শেষ হয়ে যায়নি তোর আম্মা তো
ইশারায় আমারে দুই একবার জানাই দিছে আমি অবৈধভাবে বাড়িতে প্রবেশ করেছি, কথা বলি বাদ দে। তারপরে ক, তারপরে হচ্ছে গিয়ে মনি, আর ছয় নম্বর হচ্ছে মুক্তা তোর খালা, আর আচ্ছা সাত নম্বর জানি কিটা, সোনাই মামা না পান্না মামা? ও সাত নম্বর তো সোনাই হবার কথা, সোনাই, আর আট হচ্ছে গিয়ে পান্না, আট। হ্যাঁ সে কি রে, এখনো তো মনে হয় আরো দুজনের নাম লেখা বাকি। হয় সুনি মামা রূপাই মামার নাম তো লেখাই হয় নাই। হ্যাঁ তাহলে তো ধাতু আটটা না দশটা। তাই তো, তাহলে সকলেই কয় বাহাদুর ড্রাইভারের অষ্টধাতু ভুল করে কয়। আরে এই ঘটনা তো তোর মার নলেজে দেওয়া দরকার, আমি যে একটা দারুণ জিনিস আবিষ্কার করে ফেলাইছি রে। হ্যাঁ একবার মিলে দেখ তো, দাঁড়া লিখে নি, এই যে নয় পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। শোনা গো, তোমারে দেখলি না খালি এই কবিতার কথা মনে হয়, বুঝতে পারিস, মনে হয় তুমি সবসময় বউ হয়েই সাজিয়ে সাজিয়ে থাকো। আসো না, শোনো তোমাকে একটা কথা বলি, আমাদের ওই ভাই বোনের সামনে তুমি না সত্য কথা বলে আমার কোনো ফলস পজিশনে ফেলা দিও না, বুঝতে পারিস। তুমি যে নিজে মিথ্যে কথা বলে আমার ফলস পজিশনে ফেলাও, তুমি নিজে অষ্টধাতুকে সব ঝামেলা থেকে ফাঁকে ফাঁকে চইলা, আমার পরীক্ষার দোষ দাও কিছুর জন্য? ও শোনা, আমি যে ফাঁকে ফাঁকে থাকি তুমি যে কষ্ট এই কথাটা, এটা শোনা ঠিক না, বুঝতে পারিস। অবশ্যই ঠিক, তুমি নিজেই ফাঁকে ফাঁকে চলতিস, এই যে মেজুবে ধরে পড়িছে, তুমি একবারও তো তার খোঁজ নিবার গেলে না? ও শোনা, আমি যাচ্ছি না কি জন্য, আমি যাচ্ছি না, সামনে তোমার পরীক্ষা, কারণ পরীক্ষার সময় বাই চান্স যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় তাহলে পরে কী হবে, তুমি কাটাকাটি করবে, আর তোমার চোখের পানিতে আমি একদম সহ্য করতে পারি না। বিয়ের পর পয়লা ধরা পড়েছিলে এজন্য একটু বেশি কাদাকাদি করেছিল, কিন্তু এখন তোমাকে অষ্টদাতুকের সাথে মিশে মিশে আস্তে আস্তে আমার ভয়টা ছড়িয়ে যাচ্ছে, এখন মনে হয় না আর কাদাকাদিটা করবো। বসো না, তুমি কি করলে এটা, তোমার এই কথার সিমটমটা তো আমার সুবিধা মনে হচ্ছে না, তার মানে কি এই কথার মানে হচ্ছে আমার প্রতি তোমার ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে? বোকার মতো কথা কুসুকে, ভালোবাসা কমবি কে, আমি কষ্টছিলাম আস্তে আস্তে আমার ভয়টা কাটি যাচ্ছে, এখন তোমাকে আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমার মনে হয় না ভয় করবি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই জন্যই তো তোমাকে আমাদের বাড়িতে আনতে চাইনি, অষ্টধাতুর বাতাস তোমার শরীরে লেগে যাচ্ছে না, এই জন্য পড়াশোনার দিকে মনোযোগ নেই, বইলো বইলো একদম পড়া পড়া, পড়াশোনা কোনো কিছু হবে না। টাকাটা মির্জাকুলের হাতে দিয়ে কবু, যেখানে যা দরকার যেন খরচ করে, টাকা দেওয়া হয় না এই অজুহাতে যেন মালিকের কেসে ঢিল না দেয়। বড় বউ, মির্জাকুলির ওখানে পাঠানি আমাকে ঠিক হবি না, মির্জাকুলির সাথে আমি হুমকি ধামকি দিয়ে কথা কয়ে আইসি না, দেখা গেল আমি গেলি পারে আরো উল্টে পাল্টা সে কথাবার্তা করছে, যেটা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যাবেনি। মেজাজ খারাপ করিস নি, মানিকের কেসের তো খোঁজ খবর নেওয়া লাগবে, মনিক পাঠাবে চাচ্ছি নে, ঝামেলা বাঁধাবার পারি না। তুমি করছো সেজন্য আমি যাচ্ছি, কিন্তু তার উপর ভরসা করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে বড়। তুমি আরেকবার চিন্তা করে দেখো, তুই মির্জা উকিলের কাছ থেকে ঘুরে আয় তো, আর আমি ভাবতেছি নেতাগোর সাথে একবার দেখা কর, জিজ্ঞেস কর অষ্টধাতুকের প্রয়োজন কি ঘুরাই গেছে। হীরা বেগম, হীরা বেগম, মুক্তা তুই আসু, আমি তো একটা বিরাট রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। কিসের রহস্য দিলে ভাই?
মোহনের ঢুকি ঢুকি খুঁজে পাইছেন না কিছু? আরে না না মোহন না, তার চেয়েও বড় কিছু। তোকার তো অষ্ট ধাতু করে ডাকি খাটো করা হ, তোরা তো ধাতু দশটা। এই যে দেখো হীরা বেগম, আমি নাম দিয়ে নাম্বার দিয়ে একদম লিস্টি করেছি, কে বাইরে কে থানায় সব কিছু। এই দেখো প্রথম এক নাম্বার হচ্ছে মুক্তা, দুলা ভাই মুখ বন্ধ করে এখান থেকে কোনো কথা না কে চলে যাবে কও। তুমি যদি চলে যাবার কও তাহলে তো অবশ্যই চলে যাব, কিন্তু আমি যে জিনিসটা আবিষ্কার করেছিলাম সেটা তোমার একটু জানা দরকার। আপনি তো বিশাল অ্যাটম বোম আবিষ্কার করে ফেলেছেন, আপনার তো সোনার মেটাল দেওয়া দরকার। কিন্তু আমি যে আপনার সাথে কথা বলছি সেটা জানেন না? নানা উসিলা কথা কথা আসা হচ্ছে কিসের জন্য? ঠিকই করছে, ঘরের মধ্যে বসে দেখি অ্যাটম বোম আবিষ্কার না করি এত রাতে থানায় যান। মেজো ভাইয়ের খোঁজ ডালিয়ে আসেন গা যান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন দেখবার চাচ্ছ না শুনবার চাচ্ছ না, বললাম না আমার কাছে লেখা থাক। ওরে মনি সালাম করুক সালাম করুক। শত হলিও তুই তো আমার সামান্য হলিও সিনিয়র না, এর আগে তোর কনগ্রেচুলেশন, তুই সই সালামতে যে ফিরে আইসিস। সারা পাইছি রাত পার হয়ে গেল আর এতক্ষণ পর তোর সুপা দেখা গেল, তাই না রে শুনাই? ওরে মনি তুই যে সারা পাইছু এই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা যদি আমি জানতাম তাহলে পরে জেল গেটে গিয়ে ফুলের মালা পরাই তোরে নিয়ে আসতাম, বুঝতে পেরেছিস? তোর কাছে তো ইদানিং কোনো ইনফরমেশনই থাকে না, মাঝে ভাই আর শুনি যে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ইনফরমেশন তোর কাছে আছে তুই জানিস? কি করছিস? মাঝে ভাই ধরা পড়েছে কবে কখন? আমি তো কিছুই জানিনি, কেউ আমাকে কয়নি। আপনার ভাই মিথ্যা কথা করছে, মাঝে ভাই খবর সে অনেক আগেই পাইছে। আমি কতবার করে কয়েছি যাও মাঝে ভাই খোঁজ খবরটা নিয়ে আসো, সে কিছুতেই যাচ্ছে না, সে ভয়ে ঘরের মধ্যে বসে আছে, কষ্টে যে তারপর নাকি পুলিশ ধরে নিয়ে যাবে। আমি জানি তুমি না খুলি পরে, আমি জানি যে মিথ্যে কথা করছে। কেন শুনাই, তোর কি এত অধঃপতন হইছে যে পুলিশ তোকে ধরবি কয়া তোর ঘরের ভিতর লুকায় থাকা লাগবি? মনি ঘটনা হয়েছে কি? ভয় না ভয় না ভয় না, মানে হয়েছে কি আমার ভুল তো বই কি বুঝতে পারছিস? আমি পাশে না থাকি না ও একদম পড়বার চায় না, এই জন্য আমি বউ সামনে আসার জন্য তোকে এখন কিছু কইলাম না, পরীক্ষার রেজাল্ট সব আমি হাতে কলমে মিটিয়ে দেবো, কয়টা দিন অপেক্ষা কর। এত করে কলাম আমার ভাই বোনগের সামনে সত্যি কথাটা কইও না, একটা ফলস পজিশনে পড়ে গেলাম না? একদম ঠিক করেছি বলেছি, এরকম সিটারই করো কিছুর জন্য? তুমি কি টিপে যাইতেছ? আমার টিপে যাওয়া দেখে এরকম হাই হাই করে উঠলো কেন? পারে না হাই হাই করি নাই তো, তোমার সাথে তোমার মালিকের ঝামেলা মিটে গেছে সেটা তো খুশির খবর। আমি তো বুঝতেই পারলাম না তুমি আমার আগে কইবে না। তা সব কথা কি ডোল দিয়ে কয়বার না লাগবে? হ্যাঁ সব কথা ডোল দিয়ে কোন লাগবো? আজকে আমি বাড়িতে ভালো মন্দ রান্নার ব্যবস্থা করছি, মরক জবে দিছি, আর তুমি এখন টিপে যাবা তা হইব না। তোর মনের মধ্যে তো ফুর্তি শুরু হয়েছে কেন পারে না? আমার ভাই গারে ধরে নিয়ে যাচ্ছে আর তুই বাড়িতে গোস্ত পোলাও রাঁধাবাড়ি শুরু করিছো, তোর কি ডাইফোর্স খাওয়ার ইচ্ছা হয়েছে? কি কও তুমি, কারে আবার ধরে লইয়া গেছে? মনি সারা পাইছে আমি তো সে উপলক্ষে মুরগি জবাই দিছি। এক মনি সারা পাইছে তাই নিয়ে নাচা শুরু করিস, আর ওদিক যে মানিক আর শুনে একসাথে ধরা পড়িছে
সে খবর আছে রে ফাজিল। বিশ্বাস করো সত্যি সত্যি কইতেছি, আমি তো এটা জানতাম না। এই খবর রাখবো কে? তুই তো হইছু ওই বাড়ির ধনুষ্টঙ্কার ভাবি, কোথায় কোথায় পারিস খেলে ফেস ফেস করে কাঁদবে। শুনো না, এতদিন টিপে যাও নাই, আজকে টিপে না গেলে হয় না, মানিক সুন্দর একটু খোঁজ নিলে হয় না? আমি তো কইছি যে টিপে যাচ্ছি, থানায় যাচ্ছি, তাও ধন্যবাদ যে কথাটা তোর মনে হয়েছে। এখনো কি তুমি আমার ধনুষ্টঙ্কে কবা? তোমার দুই ভাই নাকি ধরা পড়েছে? আচ্ছা মুক্তা, তোমাকে সব ভাই একসাথে বসি থাকে কি জন্য যে পুলিশ থাবা দিলি একসাথে সবকটা ধরা পড়ে যায়? দল বাইতে না থাকলে অ্যান্টিবায়োটিক এসে মেরে যাতে সুবিধে হয়। ও একটা কথা, আপনি তো ধন্যবাদ দেওয়া হয়নি, শুনলাম যে আপনি নাকি মনির জামিনের জন্য মেলা খাটাখাটি করেছেন, মেলা ধরনের বুদ্ধি আটেছেন। থ্যাংক ইউ। খালি থ্যাংক ইউ দিয়ে কি পেট ভরে মুক্তা? ফিস তো দূরের কথা, পকেটের নগদ টাকাটাও তোমার ভাই রিক্সা ভাড়া দিতে বাধ্য করেছে। খামাখা কি উকিলের হাতে ক্যালকুলেটর দেখতে চাও? হে গরিব ভাই, মনির পিছনে কয় টাকা খরচ করেছেন আপনি যার জন্য ক্যালকুলেটারে সেটা হিসাব করা লাগতেছে? কালে কালে দুই কাল হয় নাই এই উকালতে প্র্যাকটিস করতেছেন, এত লোভ কিসের জন্য টাকার? এত লোভ যদি টাকার থাকে তাহলে কি কাঞ্চি করে যাবে? লোভ তো করতেছি নে মুক্তা, তাই বলে কি পকেটের কসকসি টাকা তোমার ভাইয়ের রিক্সা ভাড়ায় দিতে আমাকে বাধ্য করতেছে, এটা কি ঠিক? তুমি কত মুক্তা? ফালতু কথা কর জাগা পান না, তাই নে? এই সারা পাবনা টাউন ঘুরতি রিক্সায় কয় টাকা খরচ হয় এ মুক্তা মনে করে জানে না? মনের পিছনে কয় টাকা রিক্সা ভাড়া দিছেন বার করে হিসাব করে। 3 ঘন্টা এদিকে পুলিশ যে অস্ত্র ধরে দড়ির উপরে রাখছে, আমার তো মনে হয় ওস্তাদরও ধরে নিয়ে গেছে। আচ্ছা যে কথা করছি, মন্ত্রী ড্রাইভারে পুলিশ ধরে নিয়ে গেলি পরে এতক্ষণ স্ট্যান্ড গরম হয়ে যাচ্ছে না? পুলিশ থাকছে না না যে সে শ্রমিক নেতা, তাক ধরে নিলি পরে বাসের চাকা এতক্ষণ বন্ধ হয়ে যেতে না, পরিবহন স্ট্রাইক হয়ে যেতে না? ওই গরমে তো সে যাইছে তাই করে বেড়াচ্ছে,
আমাদের সব জিম্মি করে রাখছে। বস, আপনি যখন ড্রাইভার আছিলেন তখন কি মতিস্তর জন্য এরকম করতেন? শোনো মুক্তা, তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। সিনিয়র কি কোনো কারণে অষ্টধাতুর উপরে খেপা আছে? তার রাখতে কি কোনো কারণ লাগে নাকি? যখন তখন খেপে যায়, যখন বিপদে পারে অষ্টধাতু সারা চলে না, পার পায়া গেলি পাটনি শালা। অষ্টধাতু তখন হয়ে যায় ক্রিমিনাল, অপরাধী। আসলে ঘটনাটা এইসব কথাবার্তা কয়ে তো মন কষাকষি করে কোনো লাভ নেই মুক্তা। একটা কথা শুনি রাখো, সিনিয়র যদি মনে করো ভালোভাবে ইনভলভ না হয়, কি ব্যাপার? আমি সেই কোন সময় থেকে আসি আপনার জন্য বসে বেশি, আর আপনি আমার দেখে চলে যাচ্ছেন মানে? চলে যাবো কি কর, তোমার সাথে কথা কয়েক কি আমার নিজের বাড়ি করা আগুন দিয়ে পড়াবো? কোন ধরনের অবান্তর কথা হবে নেই। কইলাম না, আপনি যদি লাকান আমা কব না, এক হাতে তো তালি বাজে না উকিল সাহেব। ওকে, নাও কাম টু দি পয়েন্ট, আসল কথা কও। যে মানে আপনি মনে করে জানেন আমার মেজো ভাই পুলিশ ধরেছে, তো বড়বাবু আমাকে কয়া পাঠাইলো যে তার কেসটা আপনার করতে আপত্তি নাই, তো এ বিষয়ে কথা করার জন্যই বড়বাবু আমাকে পাঠাইছে। অবশ্য সে কইছে মাগনা করা লাগবে না, কিছু টাকাও দিছে অ্যাডভান্স, সেটা টাকা দেওয়া লাগবে। তোমার বড়বাবুকে যাই কয়ো যে মানিকের ব্যাপারটা আমার নলেজ আছে, যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে কোর্টে চালান দেওয়ার পর ডিফেন্স দেওয়ার জন্যে যা যা করার সব প্রস্তুতি আমাদের আছে, আমরা তাকে বের করে আনার সর্বাত্মক চেষ্টা করব। আর কিছু কোয়ার আছে, জানার আছে? একটুখানি মানে কোশ্চেন কি, থানায় যায় একবার দেখা করলে হতো না? সেটা আমার পক্ষে সম্ভব উচিত হবে না, এটা আমার জন্য খুবই বিব্রতকর, আর এর জন্য সম্পূর্ণ দায়ী মনি। যাই হোক, এ নিয়ে আমি আর কোনো কথা বলার চাইনি। মুক্তা, মনির কেসটা তো আমি ডিল করতেছি, তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে মনে করো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আর কি। উকিল সাহেব, এই যে আপনি সুন্দর মতো আমাকে বুঝে কথা কইছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। শোনেন, এক কাপ চা দেন উকিল সাহেব, চিনি ছাড়া মনে হয়, তাই না? আমাকে এক কাপ দিন। উকিল সাহেবের মতো এরকম বড় মানুষের সাথে এক কাপ চা খাওয়া যায় কি কর? বাসেন, এ হেরে দুই কাপ চা দে, সিনিয়র একার হচ্ছে মুক্তা। পাবনাটনের পরিবেশটাই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে রে মনি ভাই। পুলিশ যখন তখন রেড দিছে, যাক তাক ধরে নিয়ে যাচ্ছে, সব কি যাক তাক ধরেছে কই? আমি যতদূর জানি খালি মাঝে ভাই আর সুনিক ধরেছে। ওই তো টাকার কথাই তো করছি। আচ্ছা, মেজু ভাইকে এত কষ্ট করে ধরে লাগবে কিসের জন্য? মেজু ভাই তো ডিসিশন নিয়েই রাখিছিল, সে নিজে হাতে সারেন্ডার করবে। এই মাঝে ভাই যে ডিসিশন নিয়ে রাখিছিল, সেটা কি সে পুলিশের সাথে আলাপ করেছিল? না, তা করে রে খামাকে পুলিশের দর্জি চুকিসের জন্য। আমরা ভুয়া জামিন দেখায় মাঝে ভাগ জেলেতে বাইর করে নিয়ে আসি, পুলিশ যে কোনো মুহূর্তে মাঝে ভাগ অ্যারেস্ট করবে বলে পারে। হঠাৎ করে তুইও তো দেখতেছিস পুলিশের পক্ষ নিয়ে কথা করছিস রে মনি ভাই, সমস্যাটা কি? পক্ষ বিপক্ষের তো বিষয় না, পুলিশ যে কামটা ভালো করেছে সেটা প্রশ্ন করা লাগবে না? পুলিশ আমাদের তাড়া চেড়ে তোর কাছে খুব ন্যায্যকাম হয়ে গেল, তাই না? এই যদি জামিন পেয়েও সুরের মতন বের হয়ে আসলি, আমরা একটু শুনান পর্যন্ত করবার পারলাম না, এদিকে অষ্টধাতুর মান সম্মান থাকলো, তুই ক? এ কথা আমি অস্বীকার করতেছি না। আমি মনি রাতের আধারে থানার থেকে বাড়িতে ফিরে আসি,
এটা আমার খারাপ লাগে না রে হ্যাঁ তারপর আবার এরকম গ্যালিবারের মতো মোট একজনের সাথে এক রিকশায় আসা কত কষ্ট সেটা বুঝতে পারিস আমি তোর এই কথাটাই বুঝবার পারতেছি না রে মনি ভাই আরে পুলিশের বাড়াবাড়ির কারণে আমরা তো রিসেপশন পর্যন্ত দিবার পেলাম না আরে সওয়াল পাল তো হুন্ডা নিয়ে রেডি ছিল যাকগে যাওয়ার হয়ে গেছে সময় তো আর সব সময় একরকম যায় না তুই এনে কোনো টেনশন করিস না আর সওয়াল পালকে একটু বুঝে কোষ তাদের জন্য মনোবলটা না ভাঙে হতাশ না হয় ঠিক আছে মনোবল ধরে রাখার জন্য মাথার উপরে একটা লিডার থাকা দরকার মাঝে ভাই তো ধরা খাইয়া গেল এখন তোকে অষ্টদা তুই লিড দেওয়া লাগবে বড় ভাই তো অন্য লাইনের মানুষ আচ্ছা সেটা পরে দেখা যাবে না এখন মাঝে ভাই খোঁজ নেওয়া লাগবে আমি চিন্তা করতেছি থানায় যাবো নাকি আচ্ছা তার আগে এক কাম করি চল বড়বাবুর সাথে একটু পরামর্শ করে আসি আমি যে জায়েজ জিনি খাই না এই কথাটা তোমার কে বলেছে আপনি যদি বড় বাবুর ওখানে যান তাহলে আমার নিজের তো মাঝে মাঝে আপনাকে চা বানায় খাওয়া লাগবে তা আপনি কি খান কি খান না সেটা আমার জানা লাগবে না আপনি যে ডায়াবেটিসের জন্য চায়ের চিনি খান না সেটা তো আমার মুখস্থ হয়ে গেছে এই ডায়াবেটিস কথাটা এত জোরে কইও না আমার ডায়াবেটিস আছে কথাটা মনে হলে নিজেরা খুবই অপরাধী মনে হয় কে তা হবে কিছু জন্য এটা তো বড় বড় মানুষজনের অসুখ আমি মনে করি কি উকিল সাহেব ডায়াবেটিস হচ্ছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীকারের অসুখ এই একটা সুন্দর কথা এ ধরনের কথা মানায় না অসুন্দর কথা কি একা আমি কইছিলাম আপনি পান নাই আপনি নিজেও তো আমাকে মহিলা পুলিশের ভয় দেখাইছেন মনে নাই হ্যাঁ কালিবার তুমি একটু কোর্টের উপর দিয়ে ঘুরান দিয়ে আস আলোচনার জন্য যখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তখন মুক্তার সাথে আমি দুটো ভালো মতো কথা বলি ঠিক আছে সিনিয়র আমি ওটা ওটা মনে করতেছিলাম ভালোই হলো আর কোর্টে যায় ওই মনিকে আনা হয়েছে কিনা আমি একটু খোঁজ খবর নিয়ে আসি আমি তোমার একটা পরিষ্কার কথা কয়েছি যে তুমি আমাকে নিয়ে আর তোমার বড় বাবুকে নিয়ে যেসব কথা কয় এই সমস্ত কথার কোনো মানে হয় না এগুলো একেবারে ভিত্তিহীন তোমার বড় বাবুরে আমি জীবনও ভালোবাসি নাই আর তাকে ভালোবেসে আমি কোনো দিন বিষ খাই নাই এই সমস্ত ভিত্তিহীন কথার কোনো মানে হয় না আর দুর্বলতার কথা যেটা বলো সেটা আগেও ছিল না আর এখন তো ডায়াবেটিস প্রশ্নই উঠে না একেবারে এরকম করে নাই করে দিবেন না উকিল সাহেব বড়বাবুর সাথে যদি আপনার কোনো সম্পর্কই না থাকবে তাহলে আপনি বড়বাবু চোখটা দিছিলেন কে এইসব আজগুবির কথা তুমি কোথা থেকে শুনেছ আমার কম হ্যাঁ কি অদ্ভুত অদ্ভুত কথা বলতেছ শোনো মুক্তা আমি তোমার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই সমস্ত কথা কোনোদিন কমা না আশা আশা করছি হাত জোর করা লাগবে না শোনেন তো আমি এটা নিয়ে আর একটা কথাও কব না তবে বড় বউর বাড়ির যখন আপনি যাবেন সামনাসামনি আলাপ হয়ে যাবি সত্যি না মিথ্যে ঠিক আছে আমি এখন যাচ্ছি বড় বউ যায় কব নে আপনার সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে ঠিক আছে কেমন যেন অন্ধকারের মধ্যে পড়ে গেলেন মনে হচ্ছে কোনো দিক দিয়ে কারো কাছ থেকে তো কোনো খবর পাওয়া যাচ্ছে না মানিক আর সুনিক থানায় নিয়ে কি করতেছে তাহলে কোর্টে তুলবে কিনা সেটাও তো বুঝবার পারতেছে না বুবু আসামি ধরা পড়ার ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান করে দেওয়ার আইন আছে আমার মনে হচ্ছে যে মাইজে ভাই আজকেই চালান করে দিবি তবে রিমান্ডের বিরুদ্ধে শক্ত যুক্তি নিয়ে উকিলেক
আদালতে খাড়া হওয়া লাগবে। মির্জা উকিল যা ভিলে নিয়ে শুরু করেছে তাতে সে যে কতটুকু শক্ত হয়ে খাড়া হবে সেটা আমার সন্দেহ হয় রে মনি। ঠিক আছে বুবু, সমস্যা কি? তুমি কলিবারে যাই, মির্জা উকিলের চেহারাটা দেখা দিয়ে আসি, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে আসি, সে যদি ভিলেনি করে তার অবস্থা খুব করুণ হয়ে যাবে। না না না, তোর যাওয়ার দরকার নেই, হিতে বিপরীত হবে পারে। মুক্তক তো পাঠাইছি, দেখি কি খবর নিয়ে আসে। বুবু, আমার মনে হচ্ছে মেজো ভাই কোর্টে আনার সময় ছোটখাটো একটা শোডাউন করা উচিত। না না না, এই কেসে কোনো শোডাউন করা যাবে না। উকিল কইছে জামিন জালিয়াতির কেস। মানিক যদি কবের পারে যে সে সেই সময় জেলের ভিতরে ছিল, সে এসবের কিছুই জানে না, তাহলে পরে হয়তো আদালত তার কথা গ্রহণ করবে পারে। বুবু, মাঝে ভাইয়ের কথা গ্রহণ করার লাগলে পরে উপযুক্ত যুক্তি দিয়ে তো কোর্টে খাড়াই লাগবে, তাই না? আমাদের উকিল যদি চুপ করে বসে থাকে তাহলে পরে মাঝে ভাইয়ের জামিন তো দূরের কথা, উল্টে রিমান্ডে পাঠা দিবি। এইরকম ঘটনা যদি কিছু ঘটে বুবু, তাহলে ওই মির্জা উকিলের বাড়িঘর সব উচ্ছেদ হয়ে যাবে। অত মাথা গরম করার দরকার নেই, রাগ করুক আর যাই করুক, অষ্টধাতুর বিপদে আপদে মির্জা উকিলে কিন্তু পাশে খাড়ায়। তাহলে পরে বুবু এক কাম করি, আমি থানার থেকে একটু ঘুরে দিয়ে আসি, মানে মাঝে ভাইয়ের কেসের ব্যাপারে পুলিশের মোটিভটা কি সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। আসি কি কইস মনি, তুই থানায় যাবার চেষ্টা করছ আসো, মাত্র তাদের কাছ থেকে তো রিমান্ডে ছাড়া পাচ্ছ। সমস্যা কি বড় বাবু, আমি তো আর ভুয়া জামিনে বাইর হয়ে আসি নাই, তাহলে ভয় কিসের? আর আপাতত আমার নামে তো কোনো কেসও নাই, আর সব কেসে ইনশাল্লাহ আমি জামিনে আছি। সেটা ঠিক আছে, তাও যাওয়ার দরকার নাই, পুলিশের মতি গতি, দেখা গেল তোকে সামনে পেল আটকাই দিল। মতিক কইছি থানায় গিয়ে খোঁজ খবর নেবের। বড়বাবু ঠিকই বলেছে মনি ভাই, তোর থানায় যাওয়ার কাম নাই, মেজো ভাই নাই, তুইও যদি না থাকিস তাহলে পরে কি হবে, অষ্টধাতুর মাঠটা দখল হয়ে যাবি। আমারও তাই মনে হয় রে মনি, পান্না কলম ঠিক কথাই কইছে, তোর বাইরে থাকা জরুরি। সোনার উপর আমার কোনো ভরসা নেই, ভাই আমার পাইছে একখান বউ, সারাক্ষণ গল্পের বইয়ের মতো চোখের সামনে খুলে নিয়ে বসে থাকে। বড়বাবু তুমি কোনো টেনশন করো না, থানা একজন নতুন পুলিশ অফিসার আছে, দেখে মনে হয় যে জেন্টলম্যান, তার সাথে কিন্তু আমার এক ধরনের ফ্রেন্ডশিপও হয়ে গেছে, খুবই সৎ মানুষ, আমার মনে হয় না সে অযথা কারো হয়রানি করবে। আমি যাই থানায়, যাইয়া মাঝে ভাইয়ের শেষ অবস্থানটা কোন জায়গা আমি একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? আমরা সব ভাই বোন যদি একসাথে থাকি কেউ কোনো দিন আমাকে কোনো ক্ষতি করে পারবি না বাবু, তুমি নিশ্চিন্ত থাকো, পেশান নিও না, আমি যাচ্ছি। Bell icon on YouTube app and never miss another update.